সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 27 জুলাই 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মদিনা ডেইরি ফার্মে। এই মদিনা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণটোলা হাট সংলগ্ন। আর একটু বিস্তারিত করে বলতে গেলে অরণটোলা হাটের পাশে যে হাই স্কুল মাদ্রাসাটা আছে সেটা ঠিক পিছনে অবস্থান এই মদিনা ডেইরি ফার্মের। এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে আরিফ ভাই, উনি মূলত একজন বকনা ব্যবসায়ী। তো ওনার কাছে আপনারা অল্প টাকার বা ছোট ছোট সাইজের বকনা বাচ্চাগুলো পাবেন। এই যেমন ধরুন 40-42 থেকে শুরু করে 60-এর মধ্যে এই বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমাদের আজকের সন্ধান টিম আরিফ ভাই সেই বকনা বাচ্চাগুলোই আপনাদের দেখাবে। আর এখানে কী কী বকনা বাচ্চাগুলো আছে, সেইগুলোর বয়স কেমন বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর বকনা বাচ্চা সংগ্রহ করার আগে কী কী দিকগুলো লক্ষ্য রাখবেন সেই সব বিষয়ে জানবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাইজান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো একদম শুরুতেই আমার সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় মোহাম্মদ আরিফ শেখ, আমি মদিনা ডেইরি ফার্ম। আমি প্রতিনিয়ত ধরেন সাপ্তাহিক বকনা বাছুর কালেকশন করি, এভাবে প্রতিবেদন দিয়ে বিক্রি করি। এর আগেও তো আসলে আপনার অসংখ্য প্রতিবেদন দেখছি, কম বেশি সবাই এখন আপনাদের চেনে। মানে এর আগে এত এত বিজ্ঞাপন দেখছি আপনাদের এখানে বা আপনাদের খামারের, সবাই মোটামুটি চিনে ফেলছে। তো আসলে আপনার কাছে বর্তমানে যে বকনা বাচ্চাগুলো আছে কেমন রেঞ্জের বাচ্চা, কেমন দামের? দামের আছে 40 থেকে আপনার হলে 75,000 টাকা বকনা বাচ্চা আছে। 40 থেকে 75? জি। আচ্ছা, তো আরিফ ভাই আমি আসলে আপনার সঙ্গে একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমাদের দর্শকদের সামনে রেখেই। সেটা হলো যখন গাভী ব্যবসায়ীরা গাভী বিক্রি করে থাকে বা আপনারা যখন গাভী বিক্রি করেন, একটা ভালো মানের গাভী হলে বা একটা বাচ্চার সঙ্গে থাকলে বলেন যে বাচ্চাটা দুধ ছাড়ার পরে 70-80 হাজার টাকা দাম হবে বা 60 হাজার টাকা দাম হবে। তো সেইখানে আসলে আপনারা যে বাচ্চাগুলো দিচ্ছেন এই বাচ্চাগুলো কেমন বাচ্চা? এই বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা। যে বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে রেখেছি এটা মায়ের রেকর্ড হিসাবে আমরা সংগ্রহ করে রেখেছি। এই শুরুতে যে কথাটা আসলে বললেন মায়ের রেকর্ড, আসলে মায়ের কতটুকু দুধ হবে ওইটার উপর কি বকনার দুধ আদেও হয়? না, মায়ের রেকর্ডের হিসাবে বকনার দুধ হবে না, কারণ হলে কত বকনা আছে মায়ের চেয়েও আবার জাত ভালো আছে। এই জন্য হলে বেশি একটা জাতে খারাপও হয়, আবার জাতে কয়েকটা খারাপও আছে, এই জন্য কমও হতে পারে। একরের যে আপনাকে বলে দেবো তা বলতে পারবো না, কিন্তু দেয়ার মালিক আল্লাহ। আমার কথাই হলে ভোট দেওয়া যাবে না যে হলে আমি একরের বলবো তা না। আর বকটা বাচ্চার তো আসলে দুধের কথা মানে জিজ্ঞেস করা উচিত না, আবার যে উত্তর দেবে সেও তো উত্তর দেওয়ার কোনো ইয়া না, মানে জিজ্ঞেস করলে একটা ভুল ভাল বা মিথ্যা উত্তর দেবে, তাছাড়া তো কিছুই না। হ্যাঁ, কারণ বকটা বাচ্চার তো কখনো দুধের কথা বলা যায় না। জি, বকনা বাচ্চা কখনো এসব দুধের গ্যারান্টি একমাত্র আল্লাহ পাকি দিতে পারে। আমরা সামান্য আনুমানিক বলে দিই, এটা আপনি বাস্তব যে সত্য মনে করবেন তা না, চোখ দিয়ে দেখে অনুভব যে এটা এরকম হতে পারে ওটা এরকম হতে পারে। তারপর আসলে সেগুলো বলা উচিত না বা আমার দর্শকরা এখন ওইগুলো আর শুনতেও চায় না, কেননা যার জিনিস তার কাছে ভালো হবেই, সে যে যার জিনিস সেটা যদি খারাপও হয় তার কাছে অবশ্যই সেটা ভালো হয়। জি জি জি, ঠিক আছে। তো আপনি যে বাচ্চাগুলো সংগ্রহ করছেন মূলত কী কী জাতের বাচ্চাগুলো আছে? এখানে হলস্টার ফিজিয়াম আছে, জার্সি আছে, সায়াল আছে, মুন্ডি আছে, রানী শঙ্কর আছে, মোটামুটি সব ধরনের জাতি সংগ্রহ, সব ধরনেরই আছে। জি আচ্ছা। তো আরিফ ভাই, যারা বকনা বাচ্চাদের খামার শুরু করবে তারা তো মূলত করে থাকে আসলে গাভীর বিকল্প হিসেবে বকনা বাচ্চাগুলো বেছে নেয়, তাহলে অবশ্যই গাভীর বিকল্প যেহেতু এইগুলা, তো গাভীর মানে গাভীর যে ইয়াটা ফিডব্যাকটা পাওয়ার কথা বকনা থেকে, তো ওই পরিমাণ ফিডব্যাকটা আসলে পাওয়া উচিত, না হলে তো বিকল্প হিসেবে ভেবে লাভ হচ্ছে না। আসলে যারা নতুন তারা আলি গাভীর অনেক কিছু মায়ের পাশ আছে, ধরেন আলি বকনা দিয়ে শুরু করলে তারা ভালো, কারণ একটা বকনা যদি দীর্ঘদিন লালন পালন করে তাহলে গাভীর মধ্যে কী আছে তাহলে তৈরি করে নিচ্ছে সব কিছু জানতে পারে। তে নতুন ভাইদের বলবো যে গামি না কিনে বকনা কিনাই ভালো। আর যারা জানে তার সেই হিসাবে ধরেন একটা গাভি কিনলি তার সাথে হলে 3-4টা হলে বকনাও কিনিল, তাহলে পাশাপাশি ওই দুধ বিক্রি করে এই খরচগুলো মানে চলে গেল, উঠে আসবে। তো আরিফ ভাই আসলে আপনি যেটা বললেন যে বকনা দিয়ে গাভি তৈরি করে নিলে একটু ভালো হবে, অভিজ্ঞতাও হবে প্লাস গাভিও পাওয়া যাবে। তো এই কথা শুনে আমি বকনা লালন পালন শুরু করলাম, বকনা দিয়ে খামার করলাম, বকনা সংগ্রহ করলাম, লালন পালন করে যাচ্ছি, 1-1.5 বছর পরে গাভিটা যখন বাচ্চা দিল আমি দেখলাম গাভিটার থেকে 2 কেজি 4 কেজি 6 কেজি দুধ হচ্ছে, এর বেশি দুধ হচ্ছে না। তাহলে কিন্তু আমি যে অর্থ দিয়ে বাচ্চাটা কিনলাম আবার 1.5 বছর যে অর্থ দিয়ে খাওয়ালাম সেই তুলনায় আমি কিন্তু সম্পূর্ণ লসে বিরাজ করবো তখন।
হ্যাঁ অবশ্যই, এইসব কাজ যারা বলবে, যারা ধরেন হলে দালাল, তাদের হলে চিন্তায় ধরেন হলে সকালে ভাত খাই চিন্তা করবে ওই পার্টি কাস্টমারটা আসলে একটা গরু মানে খারাপ দেয় কিনে দেয়, দুধ হোক আর না হোক ও চিন্তা নাই, ও দুটো কামাই হলে সে চিন্তা করবে। তো আমার দর্শকরা এখন সচেতন, কারোর উপর নির্ভরশীল না, সবাই একটু বোঝা শিখছে, একটু তাদের সচেতনতা বৃদ্ধি পাইছে আগের তুলনায়, সবাই এখন কম বেশি গরু চেনে। আপনারা ভুলভাল কিছু বলবেন সেটাও তারা আর মানতে মানে নারাজ, এখন তারা এখন নিজেরা যাচাই বাছাই করে কিন্তু এগুলো সংগ্রহ করে। তো চলেন ভাই কথা বাড়াবো না, আসলে আপনার বক্তা বাচ্চাগুলো দেখি, আর দেখতে দেখতে এগুলো সম্পর্কে জানি, আর যখন বক্তা বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে কি কি দিকগুলো লক্ষ্য রাখতে হবে সেই সব বিষয়েও জানি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখাই আপনাকে। তো আরিফ ভাই আপনার এই পাশে বেশ কিছু বক্তা বাচ্চা আছে, আপনি বলছিলেন যেগুলো বিক্রি মূলত। হ্যাঁ এই আপনার যে ওই পাশের যে হলেস্টার ফিজিয়াম থেকে ওইগুলো বিক্রি, যে এই দুটো আছে এটাও হলেস্টার ফিজিয়াম, হলেস্টার ফিজিয়ান একটু লালচে আছে, সেক্ষেত্রে কি জার্সির সঙ্গে ক্রস আছে? হ্যাঁ জার্সির সঙ্গে ক্রস আছে, যাকে বলে মিনি জার্সি, বুঝছেন? মিনি জার্সি। কেমন বয়স আছে এটার? বয়স আছে আপনার এলি 7 মাস। 7 মাস? জি। আচ্ছা, মাত্রই দুধ ছাড়ানো বলা চলে? হ্যাঁ দুধ ছাড়ানো বলা চলে। তো এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এই বাচ্চাটার দাম চাচ্ছে 41,000 টাকা। 41,000 টাকা? হ্যাঁ। আর বিক্রি করবেন? দর্শক ভাইয়েরা দর দাম করে আমার কাছে নিতে পারবে, কারণ এমন দাম চাইবো না যে হলে আপনি হলে 40-এর মাল যে হলে 50 চাবো তা না ভাই। প্রতিবেদনে বলবো যে আপনি হলে যে দাম বলবো না 1,000 বেশি, এইসব বক না যে হলে আপনি 10-15,000 বেশি চাই হলে বিক্রি করা যায় না ভাই, সীমিত দামে চাবো সীমিত দামে বিক্রি করবো। সেটাই আমার দর্শকরা এখন নিয়মিত প্রোগ্রামগুলো দেখে, অনেকের প্রোগ্রামই দেখে, দেখে যেখানে একটু তাদের সাশ্রয় মনে হয় সেইখান থেকেই আসলে তারা নেয়। জি। পরে যার একটা কালো বাচ্চা আছে, এটা কি জাতের? ওটা হলেস্টার ফিজিয়াম। হলেস্টার ফিজিয়াম? জি। রোগা পাতলা একটু? হ্যাঁ রোগা পাতলা একটু। নিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে? এইসব বকনা গেলে সুন্দরভাবে খানা দানা দিলে ট্রিটমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এইটার দাম কেমন? এটার দাম চাচ্ছে আপনার হলে 40,000 টাকা। আপনি যেরকম দাম চাচ্ছেন এটা কি বাজার অনুযায়ী চাচ্ছেন? হ্যাঁ বাজার অনুযায়ী চাচ্ছে। বাজারে কি এরকমই দাম? হ্যাঁ বাজার অনুযায়ী এরকমই দাম। এরকম না? জি। এরকম না, এইরকমই দাম, এরকম অনুযায়ী। আর 40,000 দাম চাচ্ছেন, দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করা যাবে। তো এই যে এই পাশে বেশ কিছু আছে, চলেন এইগুলা দেখি। এই পাশে শুরুতেই একটা রুগা পাতলা করে আছে, এটাও হলেস্টার ফিজিয়াম। হলেস্টার ফিজিয়াম? জি। কেমন বয়স এটার? বয়স আপনার 9 মাস। 9 মাস? দাম পড়বে কেমন? দাম চাচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা? জি। এইগুলোকে সঠিক পরিচর্যা করলে রিকভারি করা সম্ভব? এটা সঠিক পরিচর্যা করলে, এসব জাত গিন কি জানেন, এইগুলো সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাচ্চা, এই আগে চালানোর কিছু বাচ্চা রয়ে আছে, এই জাতগুলো ধরে নিলে অল্প দিন ধরে লালন পালন করে, তাহলে এই বাচ্চাগুলো সুন্দর পরিকল্পনাভাবে তৈরি হয়ে যাবে। এই বাচ্চাটার দাম কেমন? এই বাচ্চাটার দাম চাচ্ছে 45,000 টাকা। 45,000 কমানো যাবে? হ্যাঁ দরদাম করে নিতে পারে। পরের লালটা? লালটা এলে জার্সি, মিনি জার্সি। মিনি জার্সি? কেমন বয়স এটার? বয়সও 9 মাস। 9 মাস? জি। এটার দামও কি কম? ওইরকমই। এটার দাম চাচ্ছে আপনি হলে 43,000 টাকা। 43? আগেরটাতে 2,000 কম? জি। আচ্ছা, পরে সাদা কালো একটা আছে, এটা এটার দাম চাচ্ছে আপনার হলে 52,000 টাকা। 52,000? এটার দাম আবার এত বেশি হওয়ার কারণ? এটা হলে জাতমান ভালো সব দিক দিয়ে, এটার দামও বেশি। দামও বেশি, আমাদের ধরেন কিনাটাই বেশি। তো বর্তমানে তো আসলে বন্যা, সবাই একটু গরুর দাম কম কম বলতেছে, সেখানে এইরকম দামে আসলে যারা কম কম বলতেছে যে আপনার হলে ধরেন হলে 60,000 গরু, কেউ তো 40,000 বিক্রি করবে না, কম হতে পারে 2,000 কম হতে পারে, কিন্তু যে আপনি যে একেবারে যে কমে যাবে সে তো বিক্রি করতে চাবে না, সে রেখে দেবে। আচ্ছা, এই পাশে কালো বাচ্চা আছে, এটা অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান? জি। কেমন বয়স এটার? বয়স 9 মাস। 9 মাস? জি। দাম পড়বে কেমন? এটা 45,000 টাকা চাচ্ছে। 45,000 টাকা চাচ্ছেন? দরদাম করে নিতে পারে। দরদাম করে নেওয়া যাবে। পরে একটা আছে সাদা কালো, এটা ভাই এক কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছি, এটা বিক্রি করতেছি আপনার হলে 50,000 টাকা বিক্রি করে দিয়েছে। 50,000 টাকায় বিক্রি করছে? জি। তো এই বাচ্চাটা কেমন মানে 50,000 বিক্রি করে দিছে? হ্যাঁ 50,000। কোন অঞ্চলের লোক নিছে এটা? হলে আপনার হলে ময়মনসিংহের লোক নিছে। ময়মনসিংহের লোক নিছে? জি জি। আচ্ছা, পরে লাল একটা আছে, চলেন এটা দেখি। এটা হলে আপনার জার্সি বাচ্চা? জার্সি বাচ্চা? জি। কেমন বয়স এটার? বয়স আপনার হলে 10 মাস। 10 মাস? জি। আচ্ছা, তো এই বাচ্চাটা কি বিক্রি করছেন না? আছে এই বাচ্চাটা? আছে। কেমন দাম এটার? দাম চাচ্ছে আপনার 65,000 টাকা। 65,000? আগেরটা কত বিক্রি করছেন? আগেরটা হলে 50,000 টাকা বিক্রি করছেন? 50,000? এটা 65 দামে চাচ্ছেন? জি। তো দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে। আচ্ছা, তার পাশে কালো একটা আছে,
এটা হলো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি কেমন বয়স এটার বয়স আপনার 9 মাস 9 মাস দাম পড়বে কেমন দাম চাচ্ছেলে 52000 টাকা 52000 দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করে নিয়ে যাবে এই যে সাদা লাল একটা আছে এটা হলো আপনার হলো হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি এটার বয়স কি আগেরটার মতো হ্যাঁ এটার বয়স হলো আগেরটার মতোই দাম পড়বে কেমন এটার দাম চাচ্ছে 62000 টাকা 62000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই দরদাম করে দর্শক ভাইরা যে কোনো সময় আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা পরে কালো একটা আছে এটাও হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি বয়স কেমন এটার বয়স আপনার হলে 10 মাস 10 মাস বয়স দাম পড়বে কেমন দাম চাচ্ছেলে আপনার 56000 টাকা 56000 দরদাম করে নেওয়া যাবে দর্শক ভাইরা যে কোনো সময় দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে হ্যাঁ পরে আরেকটা কালো আছে এটা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এটা এটার বয়স এটার বয়স হলে আপনার হলে এটাও 10 মাস 10 মাস জি দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে আর এই বাচ্চাগুলো মূলত নিয়ে যাওয়ার পরে কিভাবে লালন পালন করতে হবে যেহেতু একটু রোগা পাতলা আছে বা কি কি টিকা ভ্যাকসিন দিতে হবে এখন বর্তমানে আপনার হলে যে হিটে না আসার আগে কোনো কিছু দেওয়ার দরকার না আপনার শুধুমাত্র হলে খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিবেন আর হেটে আসার পর যে বিষ দেওয়ার পর তখন আস্তে আস্তে কৃমি ডোজ ইয়ার ডোজ সবকিছু মারতে হবে কৃমিনাশক এখন করতে হবে না না এখন করা যাবে না এটা হলে ধরেন এখন হলে শুকনাভাবে ধরেন হলে তৈরি করতে হবে এখন ধরেন কৃমি ডোজ মারলে পেটে হলে চর্বি লাগলে তো হিটে আসবে না এখন অনেক কোনো কিছু করা লাগবে সাধারণত যদি যে নেবে তার যদি কাঁচা ঘাস থাকে খ্যার থাকে সেই এই খাদ্যগুলো দিবে তাহলে চর্বি লাগবে না তো ভাই যে পাশে আর একটা আছে চলেন এটা দেখি সাদা কালো বোধহয় এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি কেমন বয়স এটার বয়স আপনার হলে 10 মাস 10 মাস জি আচ্ছা দাম পড়বে কেমন এটার দাম চাচ্ছে 63000 টাকা 63000 দাম চাচ্ছেন দরদাম করবেন হ্যাঁ দরদাম করে নিয়ে যাবেন আচ্ছা পরে লাল সাদা একটা আছে এটা আমরা বলি কোরিয়া জার্সি কোরিয়া জার্সি বলে জি বয়স কেমন এটার বয়স আছে আপনার হলে 11 মাস 11 মাস জি দাম কেমন পড়বে এটার দাম চাচ্ছে হলে আপনার হলে 75000 টাকা 75000 জি দরদাম করা যাবে হ্যাঁ দর্শক ভাইরা আমার কাছ থেকে নিলে দরদাম করে নিতে পারবে পরেরটা এটা হলে আমাদের জার্সি গরু জার্সি জি কেমন বয়স এটা বয়স হলে আপনার 10 মাস 10 মাস জি আচ্ছা এটার কেমন দাম পড়বে এটার দাম চাচ্ছে হলে আপনার 72000 টাকা 72000 দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা পরেরটা পরেরটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান কেমন বয়স এটার বয়স আছে আপনার হলে 10 মাস 10 মাস জি দাম কেমন পড়বে এটার দাম চাচ্ছে আপনার 65000 টাকা 65000 টাকা জি আর তারপরে আরেকটা সাদা গরু আছে এই গরুটা এটা হলে আপনার রানী শঙ্কর বলি আমরা রানী শঙ্কর বলেন জি অরিজিনাল জাত কি এই অরিজিনাল জাত হলে হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি কেমন বয়স এটার বয়স হলে আপনার হলে 11 মাস 11 মাস জি আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম চাচ্ছে আপনার হলে 65000 টাকা 65000 টাকা জি আর পাঁচেরটা বোধহয় বিক্রি বললেন হ্যাঁ পাঁচেরটা বিক্রি হয়ে গেছে কত টাকায় এটা বিক্রি করেছে আপনার হলে 85000 টাকা 85000 টাকায় বিক্রি করছেন জি তো আরিফ ভাই আপনি তো মূলত এবার ছোট ছোট সাইজের বকনা বাচ্চাগুলো রাখছেন সেগুলো আমরা দর্শকদের দেখালাম আপনি একটু এর বর্ণনা আর দামের একটা আইডিয়া দিলেন কোনো ক্রেতা থাকলে আপনার সঙ্গে দরদাম করে নিতে পারবে কোনো ক্রেতা যদি মনে চায় যে বকনাগুলো পছন্দ হয়েছে তাহলে তার মোবাইল থেকে স্ক্রিনশট দিবে তারপর হলে আমার কাছে ফোন দেবে দরদাম করে নিতে পারবে আমার কাছ থেকে আর যে দাম বলেন দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ যে দাম বলেছি দরদাম করে নিতে পারবে তো আরিফ ভাই দর্শকরা যদি এখানে কিনতে আসে তাদের কি কি সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইরা যদি কিনতে আসে যদি অনেক দূর থেকে আসে আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা সব কিছু আছে সে দুই দিন তিন দিন থাকি যে কটা লাগে সে কটা নিতে পারবে হ্যাঁ কে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্লাস আপনার বকনা বাচ্চাগুলো দেখানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার প্রতিবেদন দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম